বান্দরবানের রুমায় অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজারের মুক্তির জন্য 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। র‍্যাব এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে ব্যাংক ডাকাতির ঘটনায় বান্দরবানের রুমা ও থানচি এখনও থমথমে। নিরাপত্তার কারণে তিন উপজেলার সোনালী ব্যাংক সহ সব ব্যাংকের কার্যক্রম বন্ধ রয়েছে। কেএনএফ এর সাথে সব ধরনের যোগাযোগ স্থগিত করেছে শান্তি প্রতিষ্ঠা কমিটি। বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির পর থেকে ভয় আর উদ্বেগ উৎকণ্ঠায় স্থানীয়রা। নিরাপত্তার কারণে বান্দরবানের তিন উপজেলার সোনালী ব্যাংক সহ সব ব্যাংকের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে গ্রাহকরা জেলা সদরের সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে টাকা তুলতে পারবেন। ঈদের এই সময় এমন ঘটনায় ভোগান্তিতে গ্রাহকরা। ব্যাংক বন্ধ হওয়ার কারণে ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আমাদের লেনদেন করতে পারতেছি না। গ্রাহকদের বলতে না খাওয়ার জন্য আমরা এখানে বাদ বসে হাতে লেনদেন করতেছি, সবই করতে পারে। তো আমরা খুব শীঘ্রই নিরাপত্তা হয় তাহলে আমরা ওগুলো সবাইকে চালু করবো। আপনাদের কোনো হুমকি কোনো ইয়ে আছে কিনা? এখন যেহেতু প্রকাশ্য কথা থানচিতে একটা ঘটনা ঘটলো, এই জন্য আমরা আশঙ্কা করতেছি কোনো এজন্য আসে কিনা, এই জন্য আমরা সতর্কতার সাথে পরিস্থিতি অবলম্বন করে আমরা কাজগুলো করতেছি লেনদেনগুলো। ডাকাতির ঘটনার কোনো কুলকিনারা হয়নি এখনও। রুমার অপহৃত ব্যাংক কর্মকর্তা নেজামুদ্দিন সহ লুট হওয়া অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযান চলছে। এদিকে কেএনএফ এর সাথে সব ধরনের যোগাযোগ স্থগিত করেছে শান্তি কমিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জনসাধারণের নিরাপত্তা জোরদার, রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা ও অপহৃত ব্যাংক কর্মকর্তা সুস্থ অবস্থায় নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। কেএনএফ এর বিপদগামী সদস্যদের স্বাভাবিক জীবনে ফেরাতে শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করেছিল জেলা পরিষদ। যেভাবে সন্ত্রাসী কার্যকলাপ, সন্ত্রাসী বললে তো কম হবে, যে জঙ্গি স্টাইলের যেভাবে কার্যকলাপ হয়েছে সেটা তো খুব নিন্দনীয়, কঠিন ব্যাপার। যেহেতু আমাদের বান্দরবানের ইতিহাসে এই ধরনের ব্যাংকে সরকারি কর্মকর্তাকে মারধর এবং এমনকি পবিত্র রমজান মাসে মুসল্লিদেরকে তারাবি নামাজের সময় সে তারা জিম্মি রেখে মোবাইলে লুট করে তাদেরকে। বুধবার বান্দরবানের থানচির দুটি ব্যাংক এবং এর আগে রুমার সোনালী ব্যাংকের শাখায় ডাকাতি করে কেএনএফ। অপহরণ করা হয় ব্যাংকের ম্যানেজার, লুট করা হয় অস্ত্র। বাংলা ভিশন নিউজ ডেস্ক।